দেখো, প্রথমেই আমি কই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। তারপর কই মাছগুলোকে ভেজে নিলাম। এবার প্রথমে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার পরিমাণ মতন জল অ্যাড করে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর এখানে তেলটা আমি একটু বেশি দিচ্ছি যেহেতু তেল কই রান্না হচ্ছে। এবার দিয়ে দিলাম কালো জিরে পড়ুন, দিয়ে দিলাম আদা বাটা। এবার যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে একটু মিক্স করে নেব। দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। একটু ফুটে যাওয়ার পর এবার আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর হালকা হাতে খুবই সাবধানে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। ব্যাস, এবার আমি নামিয়ে ফেলবো।